প্রথমে বলি চলো জল থই থই ভালোবাসা আসছে 25 সেপ্টেম্বর থেকে রাত 9টায় শুধুমাত্র স্টার জলসা এবার ওখানে চরিত্রটা হচ্ছে কোজাগরি বসু এই চরিত্রটার মূল যে বক্তব্যটা হলো বা এই চরিত্রটার মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে বার্তা পৌঁছানো হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু শেখার কোনো বয়স নেই আমি এটা এই বয়সে শিখতে পারি ওই বয়সে শিখতে পারি না না সবাই সব বয়সে সব শিখতে পারে সেরকম কোজাগরি অনেক কিছু করতে পারেনি একটা সময় যেহেতু তার তিন ছেলে মেয়েকে মানুষ হয়েছে মানুষ করতে হয়েছে এখন সে জীবনটা জমিয়ে বাঁচতে চায় এই জমিয়ে বাঁচতে চায়টা হচ্ছে আমাদের এই সিরিয়ালের ট্যাগলাইন সে জমিয়ে বাঁচতে চায় এবং যেগুলো তার অজানা সেগুলো সে শিখে নিতে চায় এবং যেহেতু সে শিখে নিতে চায় সমস্ত কিছু এবং হয়তো যেগুলো কম বয়সে শেখা উচিত ছিল সে এখন নতুন করে শিখতে চাইছে নতুন করে ভাবতে চাইছে সে তো ন্যাচারালি আমাদের বাড়ির যা ধর্ম আমাদের সমাজের যা ধর্ম তার প্রতিবন্ধকতা আসবেই তাকে বিভিন্নভাবে বলা হবে কিন্তু এই সিরিয়ালে যেটা মজা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে বাধা দেওয়ার যে বাধা দেওয়ার তো অনেক রকম সিস্টেম আছে না তুমি যাবে না এটা একটা হতে পারে আর একটা প্লিজ তুমি যেও না এটা তুমি করো না দুটোই কিন্তু কিন্তু দুটো বলার ধর্মটা আলাদা সেই ক্ষেত্রে কোজাগরির বাড়ির ক্ষেত্রে কোজাগরিকে সবাই আদর করেই বারণ করে ভালোবেসে বারণ করে কিন্তু বারণ করে আর কোজাগরিও তার মিষ্টি স্বভাব দিয়ে কিভাবে সেই বারণটাকে এড়িয়ে গিয়ে নিজের কাজটা করে এবং সব জিনিস শিখে নেয় সেটাই হচ্ছে এই সিরিয়ালের মানে এই সিরিয়ালের মূল বক্তব্য এবং সিরিয়ালটিতে দেখার বিষয় যে সমস্ত কিছু পেরিয়ে গিয়ে সমস্ত কিছু এড়িয়ে গিয়ে সমস্ত কিছুকে কনভিন্স করিয়ে কোজাগরি গড়ি কিন্তু নিজের শর্তে অনর থাকে সবসময় নিজের শর্তে নাচি একদম সেটাই আমরা জানি এবং আমি ছোটবেলা থেকে তাই এবং তার জন্য আমাকে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে অনেক আমি কি বলবো যে আত্মত্যাগ করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে অনেক লড়াই করতে হয়েছে সব থেকে ভালো শব্দ হয়েছে হবে এটা বাকি শব্দগুলো এইখানে ঠিক না হলেও আমি বলবো যে অনেক লড়াই করতে হয়েছে তার জন্য কিন্তু আমি লড়াই করেছি করছি এবং করব কারণ আমি নিজের শর্তে বাঁচতেই পছন্দ করি এবং আমার বাঁচাটা সম্পূর্ণ আমার মতো করে কাউকে হার্ট করে নয় কাউকে দুঃখ দিয়ে নয় কারোর কথা না শুনে নয় আমি সবসময় আমার শর্তে বাঁচতে পছন্দ করি সুতরাং বলে না সব সন্ত এক মত যে যে ধরনের মানুষ হয় যে পজিটিভ মানুষ হয় তার পজিটিভিটিগুলো কোথাও এক জায়গায় মিলে যায় নেগেটিভ মানুষ হয় নেগেটিভিটিগুলো কোথাও এক জায়গায় মিলে যায় নেগেটিভ মানুষদের দেখবে দিকগুলো এক জায়গায় সেরকম কোজাগরির সঙ্গে আমার ওই জায়গায় মিল আছে কোজাগরিও সব কিছু করে সমস্ত কিছু করে সবার মতো হয়ে নিজের শর্তে বাঁচতে মানে ভালোবাসে আমি কালকেই আমার বাড়িতে বলছিলাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি আমার প্রচুর বাড়ির দশজন মেম্বার তাদের মতো আমি কিন্তু সবার মতো কিন্তু সেখান থেকে দেখতে গেলে আমি সব থেকে বেশি নিজের মতো যার জন্য আমি ওই একটা ভালো করি কোজাগরির ক্ষেত্রেও তাই মানে কোজাগরি মানে ওর মার তোতা একটা ফ্যান মানে শি ইজ আ বিগ ফ্যান মানে ওর থেকে বড় ফ্যান বোধ হয় ওর মার কেউ নেই এবং ও যতটা মানে সম্মান করে ওর মাকে ততটাই আবার প্রশ্রয়ও দেয় তার মাকে মানে হয় না মানে যে বাড়িতে যে ঝামেলা যে বারণ করা মানে মা আমার যে মা মানে কোজাগরি বসু সে তার মধ্যে একটা ছেলে মানুষই আছে একটা মানে মনটা এখনও মানে একদম বাচ্চাদের মতো মন মানে প্রচণ্ড পিওর খুবই মানে সরল সহজ আর তার ইচ্ছেগুলোও যে খুব মানে বিরাট বড় আমার মানে এই চাহিদা আছে সেই চাহিদা ছোটো ছোটো জিনিসই চাহিদা কিন্তু সেগুলোতেও যখন তাকে একটা মানে একটা বাধা তার উপরে আসে সেই বাধাটা ওর মেয়ে হয় না দেখতে পারে না তোতা আর তাই জন্য ওর মার হয়ে সবসময় লড়ে তোতা এবং যেহেতু এই জেনারেশনের একজন মেয়ে তাই জন্য সে ছোটবেলার থেকেই আর ওর মার যেরকম ওকে মানে যেভাবে ওকে বড় করেছে তাই ওর একটা শি হ্যাজ এ ভয়েস ও নিজের মতটা মানে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে করতে জানে এবং সেটা ওর মার জন্যও করে নিজের জন্যও করে আর এরকম একজন মানে পড়াশোনা করা মেয়ে দাদাদের সঙ্গে যেই সম্পর্কটা মানে যে মানে আমাদের তো যতই আমরা এগিয়ে গিয়ে থাকি একটা তো সোসাইটির মধ্যে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন এখনও রয়ে গেছে এবং সেটা হয়তো আমরা হয়তো ডিরেক্টলি মানে একটা সার্টেন
সোসাইটাল ক্লাসে আমরা হয়তো ডিরেক্টলি অত আমরা বুঝতে পারি না, কিন্তু ছোট ছোট জিনিসে বুঝতে পারি, ছোট ছোট মাইক্রো অ্যাগ্রেশন যেগুলোকে বলে, কিন্তু সেগুলো সবাইকে ডিল করতে হয়। এবং ওর মা যেরকম কোজাগরী বসু যেরকম সুন্দরভাবে মানে সবটা বুঝেও তার মানে কীভাবে মানে পথ মানে সবটা মেনে নিয়েও তার এদিক ওদিক দিয়ে নিজের কাজটা সামলে নিতে হয় সেটাও মানে ও মুগ্ধ হয়ে দেখে। এবং সেই 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 জিনিসগুলো আশা করছি গল্পটা যত মানে এগোবে তত আমরা জানতে পারবো ও কীভাবে নিজের মধ্যে সেই জিনিসগুলো ঢুকাতে পেরেছে। যেটা আমি এখনো পর্যন্ত উত্তর পাইনি যে ধৈর্যের কোন দিকটা ধরতে হয়, সেটা আমি বহু বছর ধরে শেখার চেষ্টা করছি ছোটবেলা থেকে, এখন আমি খুঁজে পাইনি, ওটাই আমি শিখছি। ওটা শিখলেই আমি একদম পাশ করে যাবো, আর কিছু শেখার দরকার হবে না। জানি না কাল কি হবে, সেরকমভাবে আমরা শুটিংটাও করি। আর যে আমরা যেটা করছি আমরা তো জানবো না যে আমরা এক মাস পরে গল্পটা কোন দিকে যেতে পারে নাও যেতে পারে, আমাদের জীবনের মতনই অনেকটা। সিনেমায় আমরা জানি আমাদের একটা প্রথম পয়েন্ট এ টু পয়েন্ট জেড, আমাদের একটা ক্যারেক্টার গ্রাফ আমাদের প্রথম থেকে বলে দেওয়া হয়। আমাদের এখানে আমাদের নিজেকে চেঞ্জ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য গল্প, আমাদের গ্রাফ কী করতে পারে, আমাদের চরিত্র কীভাবে ডেভেলপ হতে পারে, কীভাবে চেঞ্জ হবে সেটা আমরা মানে আমাদের সেই মুহূর্তে আস্তে আস্তে আমরা আমাদের ডিরেক্টর আমাদের রাইটার আমাদের বলে দেন। আর সেইভাবে আমরাও যেরকম আমরা জীবনে গ্রো করি আমাদের এক্সপিরিয়েন্সেসের সঙ্গে, সেরকমভাবে আমরা ধারাবাহিকেও গ্রো করি।